প্রত্যেকটা ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য কিছু মূল মন্ত্র থাকে এবং যারা সাকসেস হয়েছেন তারা সেই মূল মন্ত্রগুলো জেনে শুনে কাজ করতেন বলেই তারা আজকে সাকসেস হয়েছে। প্রত্যেকটা ব্যবসাকেই টিকিয়ে রাখতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। যদি আমরা সেই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা ব্যবসায় কখনো ব্যর্থ হব না। আমি আজকে 8টা মূল মন্ত্র নিয়ে এসেছি যেগুলো জানা থাকলে এবং অ্যাপ্লাই করলে আমরা ব্যবসায় কখনো ব্যর্থ হব না। হ্যালো ভিউয়ার্স, আমি শাহিন, সরল মানুষের চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমেই বি অর্গানাইজড। ব্যবসা ক্ষেত্রে আপনাকে আমাকে সবসময় অর্গানাইজড হতে হবে। সেই কার্যক্রমে কি কি করব না করব সবগুলো একটা তালিকা করে রাখব, তাহলে আমরা কোনো কাজ ভুলে যাব না এবং কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারব এবং সেটা বেশি প্রাধান্য দিয়ে আগে করতে পারব। 2 নম্বর, কিপ ডিটেইলস ইনফরমেশন। আমাদেরকে ব্যবসার প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা পদক্ষেপে ডিটেইল ইনফরমেশন গুলো রেখে দিতে হবে, যাতে করে আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে এখন এই মুহূর্তে আমার ব্যবসার কন্ডিশন কি, ফিনান্সিয়াল কন্ডিশন অথবা বাজারে আমার পণ্যের চাহিদা অথবা কোন প্রোডাক্টটি ট্রেন্ডিং চলছে সবকিছু খুব সহজে জানতে পারবো যদি আমরা ডিটেইল ইনফরমেশন রাখি। 3 নম্বর, অ্যানালাইজ ইয়োর কম্পিটিশন। মার্কেটে যে কম্পিটিশন থাকবে না সেটা তো নয়, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু কম্পিটিশন আছে। শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ে ব্যবসাটাই আসলে একচেটিয়া ব্যবসা, এছাড়া প্রত্যেকটা বাজারেই কম্পিটিশন থাকে। কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাদেরকে যারা যারা আমার কম্পিটিটর তাদেরকে অ্যানালাইজ করতে হবে, তারা আসলে কি করছে না করছে সব ইনফরমেশন আমাদেরকে রাখতে হবে, রেখে তারপরে যদি আমরা আমাদের ব্যবসাটা পরিচালনা করি তাহলে খুব সহজেই কিন্তু সফল হয়ে যেতে পারবো। 4 নম্বর, আন্ডারস্ট্যান্ড রিস্ক। আমরা যে ব্যবসায় করি না কেন সেই ব্যবসায় কতটা রিস্ক আছে সেটা আমাদেরকে জানতে হবে। এটা জানার জন্য আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটা করতে গেলে কি কি সমস্যা ফেস করতে হতে পারে। যদি সেগুলো আমরা খুঁজে বের করতে পারি তবেই সেই সমস্যাগুলো কিভাবে সলভ করা যেতে পারে সেটাও কিন্তু খুব সহজে বের করতে পারবো। 5 নম্বরে, বি ক্রিয়েটিভ। ব্যবসা ক্ষেত্রে ক্রিয়েটিভিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন আপনার কাস্টমাররা আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে এবং আপনার ব্যবসাটা সবার সামনে খুব সহজে উপস্থাপন করা সম্ভব হবে। একই প্রোডাক্ট আপনি ভিন্ন কায়দায় বিভিন্নভাবে আপনার কাস্টমারের সামনে প্রেজেন্টেশন করতে থাকুন, যে কোনো সময় একটা প্রসেস বা একটা কায়দা কাজে লেগে যাবে, তখন আমাদের ব্যবসা খুব ভালো চলবে। 6 নম্বরে, আমাদেরকে যেটা করতে হবে স্টে ফোকাসড, অর্থাৎ আমরা যে পণ্যটা নিয়ে ব্যবসা করি না কেন আমাদের পণ্যটা আমাদের কাস্টমারের সামনে সবসময় ফোকাস করতে হবে। এমন একটা আইডিয়া নিয়ে আসতে হবে যে আইডিয়ার মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্টটা সবার থেকে ভিন্নভাবে ফোকাস করতে পারবো। একই প্রোডাক্ট বাজারে থাকবে কিন্তু অন্য প্রোডাক্টের প্রতি কাস্টমাররা আকৃষ্ট হবে না, আমি বা আপনি অন্যভাবে এটাকে ফোকাস করতে পেরেছেন বলেই আপনার প্রোডাক্টটা মার্কেটে সবচেয়ে বেশি চলছে। 7 নম্বরে, প্রিপেয়ার টু মেক স্যাক্রিফাইসেস। ব্যবসা শুরু করার আগে হয়তো আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি আমি খুব কম সময়ে সফল হয়ে যাব, কিন্তু একটা সময় আমাদেরকে ব্যবসা করতে করতে স্যাক্রিফাইস করা শিখতে হবে। মানে যখন আমরা ব্যবসা শুরু করে দিলাম তার মানে আমরা দরজা খুলে কাজ শুরু করে দিলাম। যখন আমরা কাজ শুরু করে দেব অনেক ক্ষেত্রেই পরিবার বন্ধু বান্ধব এদের সাথে সময় দেওয়া সম্ভব হবে না। যদি আমরা সেই স্যাক্রিফাইসটুকু করতে পারি তবে খুব সহজেই ব্যবসায় সফল হতে পারবো। 8 নম্বরে, গ্রেট সার্ভিস। বিশ্বে অনেক বাঘা বাঘা প্রতিষ্ঠান রয়েছে কাস্টমারদেরকে ভালো মানের সেবা না দেওয়ার কারণে লস খেয়েছে, এরকম অহরহ উদাহরণ রয়েছে। তাই আমাদেরকে ব্যবসায় সফল হতে হলে কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা আমাদের কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দিতে পারি তবে আমাদের কাস্টমাররা আমাদের প্রতি আকৃষ্ট হবে, আস্থাভাজন হব আমরা,
এবং এর ফলে আমরা ব্যবসায় খুব সহজেই সফল হয়ে যেতে পারবো। আশা রাখছি আমার আজকের এই ছোট্ট জ্ঞানে যতটুকু দিতে পেরেছি ততটুকু আপনাদের অনেক কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ব্যবসায়িক জীবন হোক সাফল্যমণ্ডিত, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।